আমি অত্যন্ত মর্মাহত হয়ে যাই। ঢাকা চকবাজারে পত্রিকা দেখেন না আপনারা, ঢাকা চকবাজারে 80টা লাশ হয়ে গেল, একজন মেয়ে তার হাতে মেহেন্দি এখনো শুকায় নাই, তার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আরেকজন দুইটা যমজ সন্তান নিয়ে পিতার জন্য অপেক্ষা করতেছে, আরেকজন হোমিও ডাক্তারের কাছে নতুন বিবাহ করেছে, হোমিও ডাক্তারের কাছে এসেছে, উপর থেকে আগুনের গোল্লা পরে জ্বলে পড়ে সারকার হয়ে গেছে, দুই ভাই বাতি যাকে মধ্যখানে রেখে এমন ভাবে আংরা হয়ে গিয়েছে, বন্ধু তারা তো জানতো না দুনিয়া থেকে তারা বিদায় হয়ে যাওয়া লাগবে, জানতো নাকি মৃত্যুটা এমন একটা জিনিস, কচু পাতার পানি মৃত্যুর সাথে তুলনা করলে চলে না, একটা সিলিন্ডারের সাথে একটা প্রাইভেট কার ধাক্কা লেগেছে, এই ধাক্কা খাওয়ার পরে সমস্ত ফ্ল্যাটের ভিতরে আগুন ধরে গিয়েছে। ও বন্ধু, হাদিস শরীফে এসেছে, হুররিক আওগাররাক যদি আগুনে জ্বলে পড়ে মরে যায় অথবা পানিতে ডুবে মরে যায়, আল্লাহ তাদেরকে শাহাদতের দরজা দান করে দেয়। আল্লাহ তারা যদি ইমানদার হয়, আপনার হাদিস সাক্ষী, রাসুলের হাদিস সাক্ষী, তাদেরকে শাহাদতের দরজা দিয়ে দেন। বন্ধু, পৃথিবীটা এমন এক জায়গা, যেই জায়গায় মানুষ গড়ে ঘুমিয়ে থাকে, কিন্তু গড়ে ঘুমিয়ে থাকে ঘুমানোর পরে সকালবেলা যখন ফজরের আজান পড়ে, এমন মুহূর্তে স্ত্রী ডাক দিয়ে দেখে স্বামী শক্ত হয়ে আছে, ঠিক না বেঠিক? এমন হয় কি হয় না? পৃথিবীর আগুন দিয়ে মানুষগুলো জ্বলে গেল, ফায়ার সার্ভিসের লোকেরা, সেনাবাহিনীর লোকেরা, নৌবাহিনীর লোকেরা, উপর দিয়ে হেলিকপ্টার দিয়ে আপনার পানি দেওয়া হলো। আমি বুঝতে পারলাম না, 5-7টা ফ্ল্যাটের আগুন নিভাতে প্রায় 10 ঘন্টা লেগে গেল। এই দেশের ফায়ার সার্ভিস, এই দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যদি এই দেশের 4টা ফ্ল্যাটের আগুন নিভাতে যদি এত সময় লেগে যায়, তাহলে এই দেশে যদি কোনো মানুষ যুদ্ধ করতে আসে তাহলে 1 মিনিটও লাগবে না, ঠিক না বেঠিক? তারা যে কীটা করলো, 10টা ঘন্টা ফ্ল্যাটের আগুন, আমার বুঝে আসলো না যে এই দেশে ফায়ার সার্ভিস সব কিছু থাকার পরেও এই দুরবস্থা, 10টা ঘন্টা পর্যন্ত সে আগুনগুলো জ্বলেছে। আমি বোঝাতে চাচ্ছি, দুনিয়ার আগুনে যদি একজন মানুষ জ্বলে পড়ে যায়, জ্বলে পড়ে যাওয়ার পরে তার রুহুটা বাইর হয়ে যায়, আর পরকালের আগুন এমন আগুন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, এই আগুন যদি শরীরের কোনো অংশের মধ্যে লাগে কলিজা পর্যন্ত ব্যাপ করে নিয়ে যাবে, ঠিক না বেঠিক? বন্ধু আমার, আমরা দেখেছি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে যাইও না, গাছের ফল খাইও না। কে বলছে? ফল খাওয়ার কথা বলে নাই, বলেছে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের নিকটে যাবে না। শয়তান যখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্ররোচনা দিলেন, শয়তান যখন বুদ্ধি দিলেন জান্নাতে থাকা যাবে না, এই গাছের ফল খাও, গাছের ফল যখন খাইলেন দুনিয়াতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়াতে চলে আসলেন, ঠিক না বেঠিক? ভুল কয়টা? একটা ভুলের কারণে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়াতে চলে আসলেন। বন্ধু, শয়তানকে যখন বললেন, যেটা আগে তো এখন শয়তান হয়েছে, আগে তো সেটা ফেরেশতার মধ্যে মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের সর্দার ছিলেন যিনি, প্রথম আকাশে যার নাম হয়েছে আবেদ, দ্বিতীয় আকাশের নাম হয়েছে খাসে, তৃতীয় আকাশের নাম হয়েছে সোয়ালে, প্রত্যেকটা আকাশে এক একটা উপাধি নিয়ে যিনি যখন সপ্তম আকাশে উঠলেন, মুআল্লিমুল মালাইকা যখন তিনি হলেন, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে অনেক কিছুর নাম শিখাইয়া ফেরেশতাদের মাধ্যমে বড় করতে চাইলেন, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন নাম জিজ্ঞেস করলেন অকপটে বলে দিল, ওই আজাজিলকে যখন জিজ্ঞাসা করলেন, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, তারা বলতে পারল না,
আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যে আমার কথা ফলো করো, ফাসা জাদু সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, একজনে করে নাই কে, ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, একটা সিজদাকে অমান্য করার কারণে তারা কাফের হয়ে গেল। ইবলিস কাফের হয় নাই, একটা আদেশকে অমান্য করার কারণে হযরত আদম আলাইহিস সালাতু আসসালাম যদি দুনিয়ায় নেমে আসা লাগে, একটা হুকুমকে অমান্য করার কারণে যদি ইবলিস চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে যায়। বন্ধু আমার, আমাদের দেশে কাদিয়ানীদের ব্যাপারে আপনাদের কারো কোনো সন্দেহ আছে কিনা আমি জানি না, কাদিয়ানীরা খাতাবুন নাবিয়্যিন 5-6 অক্ষরকে তারা অস্বীকার করেছেন, সারা পৃথিবীর আলেমদের একমত কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, এতে কোনো সন্দেহ নাই। বন্ধু আমার, সকালবেলা যখন হয়ে যায়, কোরআনুল কারিম যখন আমরা পড়তে শুরু করি, এমন মুহূর্তে যখন আমরা কোরআন পড়ি, পড়ার সময় আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলি কি বলি না, আমরা বিতাড়িত অভিশপ্ত প্রদবষ্ট শয়তান থেকে আল্লাহ তোমার নিকটে পানা চাই। শয়তান যদি এই পৃথিবীর মানুষদেরকে যারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শয়তানের কাছে পানা চায়, আল্লাহর কাছে শয়তানের জন্য পানা চায়, শয়তান যদি বলে একটা হুকুম অমান্য করার কারণে আমি অভিশপ্ত শয়তান হয়ে গেলাম, আমি অভিশপ্ত শয়তান হয়ে গেলাম, আমার জন্য আল্লাহর কাছে পানাহ চাস, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুই কত হুকুম আল্লাহর অমান্য করিস, তোর উপায় কি হবে? ঠিক না? ঠিক।